ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চুঙ্কিজ অ্যান্ড ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আর আমাদের নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে দেখতেই পাচ্ছ স্বাতি দি শাড়ি পরেছে তো ব্যাপারটা হচ্ছে থামনেল থেকে তো গেস্ট করে ফেলেছো আজকে দিদিভাই রয়েছে নাইন মাসের মানে নাইনথ মান্থের স্বাদ যেটা দিদিভাই বাপের বাড়িতে হচ্ছে এবং দিদিভাইরা চলে গেছে অনেক সকাল সকাল আমি এই যে মিস মিস্টারের জন্য অপেক্ষা করছিলাম উনি কাছ থেকে এসেছেন এবার আমাকে নিয়ে যাবে তিথি তো চলেই গেছে দাদুদের সাথে তো এখন আমরা দুজনে ছি তো সাজুগুজু করে নিয়েছি এসে সাজিনি কারণ সাতটা তাহলে বোঝা যাবে না দিদিভাই খুব সুন্দর সাজুগুজু করেছে অবশ্যই তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো আজকে ব্লগটা একটু স্পেশালি হতে চললো আর সবাই তোমরা খুব ভালোবাসা দিও খুব ভালোবাসা দিও কারণ আমাদের যে স্পেশাল টাইমিংটা খুব তাড়াতাড়ি চলে আসছে আর এক মাস বাকি এক মাসের মধ্যে আমাদের বাড়িতে আগে নতুন সদস্য আসবে এবং আমরা সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড এবং ভীষণ খুশি মানে কত তাড়াতাড়ি আসবি মানে আর ধৈর্য হচ্ছে না তো প্রত্যেক দিন বলছে গাড়ির চাবি আমি কি করি যেন গাড়িতেই লাগি মনে হয় চলে গেছিস তো চলো আর এখন এখানে বক বক কারণ দেরি হয়ে গেছে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে একটার মধ্যে ও ওদের ওখানে যেতেই হবে তো চলে যাই না হলে বলবে কি রে বাবা যাই আসিনি এত দেরি করলো তো চলো চলে যাই তাড়াতাড়ি আগে তারপর তারপর তো ওদের সাথে অবশ্যই কথা হচ্ছে চলো এই যে তোমাদের কৃষানুদা কৃষানুদা রেডি হয়েছে চলো তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি দিদি বাপের বাড়িতে তো এসে দেখলাম যে দিদিভাইয়ের দিদি সব রেডি করে দিচ্ছে কি কি খাবে কতটা কী দেবে সব রেডি করে দিচ্ছে এই যে চৌকির মধ্যে পেতে দিয়েছে যাতে দিদিভাইয়ের খেতে না অসুবিধা হয় কারণ বেশি ঝোঁকে তো খেতে পারবে না এই যে নর্মাসের যেহেতু স্বাদ সেটা নরকম মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছে আর মেনুতে ছিল অনেক কিছু যেমন ডাল দিদিভাইয়ের জন্য পাঁচ রকম ভাজা করেছিল সবজি ডাল হয়েছিল আলু পোস্ত আলু ভাজা ফুলকপি আলুর তরকারি মা ছিল মাংস ছিল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি সব ছিল তো এখানে দিদিভাই চলে এসেছে এবার দিদিভাই বসে পড়বে খেতে এবং দেখো দিদিভাই কি কী মিষ্টি লাগছে আজকে খুব সুন্দর লাগছে সাজুকুজু করেছে দিদিভাই তো তোমরা তো অবশ্যই কমেন্ট বক্স ভরাবে আমি জানি দিদিভাইয়ের মেয়ে হবে না ছেলে হবে সেই নিয়ে তো অবশ্যই তোমরা তোমাদের মনের যা ইচ্ছা সেটা অবশ্যই কমেন্টে জানিও আমাদের শুনতে খুব ভালোই লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর যেই আসুক না কেন সে আমাদের বাড়িতে খুবই খুবই স্পেশাল হবে এবং আমাদের কাছ থেকে খুবই ভালোবাসা পাবে আমরা অনেক দিনের অপেক্ষা এটা পূর্ণ হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন কী হলো পুরোটা দেখো

বসো বাবা হয় একবার বসতে হয় এইও বসলে যা ছবি তুলেনা ছবি একটা ছবি দুদিকে বসবি আর বসলে আমার প্যান্ট ভেঙে যাবে প্যান্টের ভাত

মিষ্টি একটু একটু করে ভেঙে নিয়ে আর খেয়ে নিয়ে তারপর ওকে বলবি কোনটা খাবি খা ওইটাকে এইটাকে বাহ দারুন বুঝা খাওয়ারটা

আছরা ভিতর বস না এদিকে সোমাই তুই তাহলে বসবে না চুকু দিয়েছে রাঙা গাজে দিয়েছে কি কি দিয়েছে

তো বসে পড়েছি খেতে দিদি ভাইয়ের সাথে এই যে পিয়া সবাইকে পরিবেশন করছে একটাও ভাত জানো নষ্ট হয় এই যে চলো তো দুপুরে লাঞ্চ করে চলে গেছিলাম দিদিভাইদের বাড়ির ওখানে একটা সুন্দর পিকনিক স্পট রয়েছে ফিশারি যেটা খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর করে সাজানো কিন্তু কিন্তু সেখানে অ্যাকচুয়াল আজকে চলছিলো ফিস তো অনেকেই ছিল তো আমি আর কৃষাণ ডিসাইড করলাম যে পেছনের রাস্তাটা দিয়ে যাই এবং একটু ঘুরে তোমাদের দেখাই জায়গাটা কেমন পুরোটা অবশ্যই যেতে পারিনি কারণ ওইদিকে প্রচুর লোকজন ছিল সব অজানা লোকজন তাই যেতে খুব হেজিটেট করছিলাম তাই এখানটাই ঘুরে তোমাদের দেখালাম এইটুকু জায়গায় দেখো কতটা সুন্দর আর অবশ্যই তোমাদের স্বাতি দিদি এসে যখন রিলস আর ফটো তো হবেই তো অনেকগুলো ফটো ঝটপট তুলে নিয়েছি আর একটু ঘুরে আমি আর কৃষাণু এসেছিলাম যদিও বা তো একটু ঘুরেও দেখে নিয়েছি কেমন লাগছে জায়গাটা তোমরাও দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে